আমি খুব বেশি শাবনুর ফ্যান, জিন বিশ্বাস করি। আমার জন্য যেমন আমি আজকেও একটা জিনিস শুনেছি, একজন নিশ্চয় আমি একজন ফোন করেছেন যিনি রোজা রেখেছেন, ভয় পাই। আমি কোনো গুজবই পছন্দ করি না। আমি একদিনই কোনো গুজবই পছন্দ করি না, কারণ দুটো জিনিস, কারণ শুধু আমরা একজন হয়তো মানে যেভাবে মিডিয়াতে কাজ করছি কিংবা ফ্রন্টে কাজ করছি, আমাদের প্রত্যেকের পরিবার আছে, আমাদের প্রত্যেকের বাবা মা ভাই বোন দাদা দাদি আত্মীয় স্বজন সবাই আছে। কোন একটা গুজব হোক, যে গুজব যারা সুযোগটি নাই সেটা শুনে আসলে পরিবারের যারা কাছের মানুষ তারা বিভ্রান্ত হোক সেটা আমি চাই না, সেই কারণে আসলে কোনো গুজবই আমি পছন্দ করি। একটা জিনিস এই লাস্ট মিটারের সময় আমার মনে হয়েছিল, এখন জানি না এটা আসলে কিভাবে নিবে সবাই, সেটা হচ্ছে এবার খুব ঠান্ডা পড়লো এবং দেখা যেত যে আসলে রাতের বেলা আসা হতো অনেক মানুষকে আমি দেখতে পেতাম ধানমন্ডিতে রাস্তার উপর শুয়ে আছে, যারা কিনা যে কার্টুন যে স্যার কার্টুন বিছিয়ে যে যে কার্টুন গুলো হয় চাদর নাই বা একটা গায়ে দেওয়ার কম্বল নাই প্রপারলি, আমার কাছে এটা মনে হয় আমি আমার পক্ষে যতটুকু হয় ততটুকু প্রভাব চেষ্টা করছি, আমি পারি না, অনেক কিছু পারি না। তো আমার কাছে মনে হয় যে যদি ওরকম কোনো জায়গা তৈরি হতো যে বলতাম অনেক কম্বল হাজির হও এবং শীতের মধ্যে আমাদের এই অ্যাটলিস্ট আমাদের দেশে যারা আছে সবারটাও যদি না হয় দেশে যারা আছে তাদের জন্য আসলে এই এই শীত থেকে বাঁচবার মতো জায়গা তৈরি করা যায় তাহলে সেটা সঙ্গে সঙ্গে আমি করবো। দর্শকদের ভালোবাসা, আমি খুব বেশি শাবনুর ফ্যান, আমার ভীষণ পছন্দ ওনাকে এবং আমি শুনি শুনি আবার কাম ব্যাক করছেন, যদি কখনো এমন সুযোগ তৈরি হয় আমি আসলে ওনার সঙ্গে একটা কাজ করতে চাই। জিন বিশ্বাস করি এবং ভয় পাই সেটা বলবো না, কারণ নামাজি মানুষ আমি বারবারই বলি, তবে হ্যাঁ এটার অস্তিত্ব আছে, আমরা কোরআন শরীফ বিশ্বাস করি, অবশ্যই জিনকে বিশ্বাস করি, সেটা গুগল দেখলে জানা যাবে। অবশ্যই আমার মা আজকে আমাকে বলেছে ইউ আর লুকিং লাইক 28, জন্মদিনে ভক্তদের জন্য একটা জিনিসই বলবো যে আল্লাহর রহমত আল্লাহর আশীর্বাদ এবং আপনাদের সবার ভালোবাসা দোয়ার কারণে আসলে এতদিন পর্যন্ত আমি পাড়ি দিতে পারছি, একদম নির্ভয়ে সুন্দরভাবে স্মুথলি জার্নি করতে পারছি। সবসময় একটা জিনিস বলবো যেভাবে করে আমার জন্য, যেমন আমি আজকেও একটা জিনিস শুনেছি, একজন নিশ্চয় আমি একজন ফোন করেছেন যিনি রোজা রেখেছেন।